আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিপদী বিস্তৃতি নিয়ে এই অধ্যায়টি বোর্ড পরীক্ষায় প্রচুর আসে আজকের দ্বিপদী বিস্তৃতি অধ্যায়টার টপিক হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজের ব্যবহার আমরা অত্যন্ত অল্প সময়ে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার খুব কৌশলে শিখে ফেলতে পারবো আজকের ক্লাসটির মাধ্যমে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার এটা শিখলে আমরা এর পাশাপাশি আরও বেশ কিছু পয়েন্ট সম্পর্কে শিখতে পারবো সেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ শিখতে পারলে আমরা প্যাসকেলের ত্রিভুজের মাধ্যমে বিস্তৃতিও শিখতে পারবো এক্সট্রিত প্রায়নের সহগ বের করতে পারবো এবং এ ধরনের সমস্যাগুলোর যে কোনো পদও বের করতে পারবো তো আস আজকে প্রথমে আমরা দেখিনি আসলে দ্বিপদী বিস্তৃতি ব্যাপারটা কি। দ্বিপদী রাশি আমি এখানে দ্বিপদী রাশি একটা সঙ্গে লিখলাম দুটি পদের সমন্বয়ে ঘটিত বিজ্ঞানিত রাশিকে দ্বিপদী রাশি বলে দ্বিপদী বিস্তৃতি হচ্ছে দুটি পদের সমন্বয়ে যেই পাওয়ারটা হোক না কেন ওই পাওয়ারকে ভাঙলে আমরা অনেকগুলো পদ পাবো তাই দুটি পদের সমন্বয়ে ঘটিত পাওয়ারের বিস্তৃতিটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতি ব্যাপারটা কেমন আমি এ প্লাস পি হলিস্কায় লিখলাম আমরা এই সূত্রটা সবই কম বেশি জানি সেটাকে ভাঙনা আমরা পাই এ স্কে প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটাও জানি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব কিন্তু আমরা এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এই সূত্রটা আমরা শিখিনি এখানে পাওয়ার ফোর হোক ফাইভ হোক সিক্স হোক এই ব্যাপারগুলো আমরা শিখিনি বাট এর আগে আমি যে দুটো সূত্র লিখলাম সেই দুটো সূত্র আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখে আসছি তো এ প্লাস বি টু দি পাওয়ার ফোর অথবা এ প্লাস বি টু দি পাওয়ার সামথিং যাই থাকুক না কেন আমরা সেটাকে দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে খুব সহজে বের করতে পারি আমি এখানে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার পদ্ধতিটা প্রয়োগ করব এখানটাতে এ প্লাস বি এই দুটি পদের পাওয়ার যদি অ্যান হয় আমরা এটাকে কীভাবে ভাঙবো আমরা ব্যাস্কুলের জিবুজের মাধ্যমে আমরা সেটা শিখবো এখানে অ্যান মূলত হচ্ছে পাওয়ার যেটা হচ্ছে অ্যান হচ্ছে এটা হচ্ছে পাওয়ার বা এটা হচ্ছে শক্তি তো এখান আমরা দেখি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এখানে পাওয়ার হচ্ছে ফোর এখানটাতে পাওয়ার থ্রি এখানটাতে পাওয়ার হচ্ছে টু যখন পাওয়ার দুটি পদে পাওয়ার যদি টু হয় তাহলে আমরা এখানে দেখি সেখানে তিনটা পদ হচ্ছে যে স্কোয়ার একটা পদ টু এ বি একটা পদ বি স্কোয়ার একটা পদ পাওয়ার যদি থ্রি হয় তাহলে চারটা পদ হচ্ছে তাহলে আমরা এটুকু বলতে পারবো পাওয়ার যদি ফোর হয় তাহলে এটাকে ভাঙলে আমরা পাঁচটা পদ পাবো তার মানে পাওয়ার হচ্ছে পাওয়ার যাই থাকুক না কেন পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি মানে পাওয়ার যদি অ্যান হয় পদসংখ্যা হবে তার থেকে এক বেশি আই মিন অ্যান প্লাস ওয়ান তো এখন আমরা দেখি এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এ প্লাস বি টু দি পাওয়ার ফোর আমরা পাওয়ার যদি ফোর হয় এটা কীভাবে করবো যে কোনো পাওয়ার আমরা বের করতে পারবো আমি তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এই মানটা আমরা কীভাবে পাবো এই মানটা পাওয়ার জন্য প্রথমে আমরা এটা বুঝলাম যে এটা পাওয়ার ফোর এটাকে ভাঙলে আমরা পাঁচটা পদ পাব তো সেই পাঁচটা পদের জন্য আমাদেরকে প্রথমে যে যে ব্যাপারটা আমাদের জানতে হবে প্যাস্কেলের ত্রিভুজের ব্যবহার প্যাস্কিলের ত্রিভুজের ব্যবহার জিনিসটা হচ্ছে এরকম যেমন আমি যদি এ প্লাস ভি হোল স্কোয়ার এই সূত্রটা দেখি এখানে স্কোয়ার সহগ হচ্ছে ওয়ান তারপর এখানে সহগ হচ্ছে টু এখানে সহগ হচ্ছে ওয়ান আর যদি এ প্লাস বি জন্য শখ চিন্তা করি এখানে শখ হচ্ছে ওয়ান এখানে শখ হচ্ছে থ্রি এখানে হচ্ছে থ্রি এবং এখানে হচ্ছে ওয়ান তো এই শখগুলো আমরা প্যাসকেলের ত্রিভুজ থেকে আমরা বের করে নিতে পারি যেহেতু এ প্লাস বি টু দি পাওয়ার ফোর আমি এই রাশিটাকে বিস্তৃত করতে চাচ্ছি তাহলে প্যাসকেলের ত্রিভুজের থেকে আমি পাই আমি লিখে নিচ্ছি প্যাস্কেল ত্রিভুজ এখানটাতে ধরো যে কোনো একটা ত্রিভুজ যদি হয় এই ত্রিভুজের দুই পাশটা এই বাহু এবং এই বাহুটাকে আমি সুন্দর করে তৈরি করে নিতে পারি আমি আবার বলতেছি এখানে পাওয়ার হচ্ছে ফোর তার মানে এ প্লাস বি দি পাওয়ার ফোর এই রাশিটাকে ভাঙলে আমরা মূলত পাঁচটা পথ পাবো এক্ষেত্রে আমি একটু সাজিয়ে নিচ্ছি প্রথমে আমরা ওয়ান দিব এরপর দুপাশটাতে আমরা ওয়ান দিব তারপর আমরা এখানে ওয়ান দিব এখানে যেই সংখ্যাটা হবে এই সংখ্যাটা হবে এ ওয়ান এবং এ ওয়ান যোগ করে যা পাবো তা তার মানে ওয়ান আর ওয়ান যোগ করলে টু হবে এখানে টু বসবে আর এখানটাতে ওয়ান বসাবো একই রকমভাবে ত্রিভুজের দুপাশের বাহুর মতো করে আমরা একটা করে ওয়ান দিব প্রথমে তারপর এখানে যে সংখ্যাটা বসবে সেই সংখ্যাটা হবে এ ওয়ান এবং এ টু যোগ করে যা পাবো সেটা তার মানে থ্রি এখানে একটা সংখ্যা বসবে এই সংখ্যাটা হবে এই টু এবং এ ওয়ান যোগ করে থ্রি আর সেম আগের মতোই এখানে আমরা ওয়ান দিয়ে দিব তো এখানে আমরা কতগুলো ধাপ যাব এটা নির্ভর করতেছে এখানে পাওয়ার কত তার থেকে একটা ধাপ বেশি যাবে এখানে পাওয়ার যেহেতু ফোর তাহলে আমি পাঁচটা ধাপে যাব দেখ এখানে পাঁচটা ধাপ হবে এক দুই তিন চার আরেকটা ধাপ আমরা সামনে যাব সেই ধাপটার জন্য আরেকটা ওয়ান দিলাম এখানে কি সংখ্যা বসবে আর তিন যোগ করলে চার এখানটাতে তিন আর তিন যোগ করলে ছয় একই রকমভাবে তিন আর এক যোগ করলে চার তারপর এখানটাতে আমরা যেটা জানি শেষে ওয়ান বসবে প্রথমে ওয়ান এবং শেষে ওয়ান বসবে এরপর একটু খেয়াল করো আমরা যেটা বের করতে যাচ্ছিলাম এ প্লাস পি দি পাওয়ার ফোর এটাকে আমরা ভাঙার জন্য যে জিনিসটা পাবো এই যে আমি যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলো দেখতে অনেকটা ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে এই যে সংখ্যাগুলো দেখতে ত্রিভুজের মতো তৈরি হয়ে গেছে এটা হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজ আমরা এখান থেকে মূলত কী বের করেছি যখন পাওয়ার এন এম ওয়ান জিরো হবে তখন ওয়ান এন এম ওয়ান যদি ওয়ান হয় তখন আমরা এই ওয়ান এবং এ টু পাবো এগুলো সহজ হিসেবে আমরা ব্যবহার করবো এন এর ওয়ান টু হলে এটা এন এর ওয়ান থ্রি হলে এটা অ্যানার ফোর হলো এটা এ হচ্ছে মান তো অ্যানার যখন ফোর আমরা এখানে দেখতে পারতেছি যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এখানে অ্যানামান হচ্ছে ফোর তাহলে আমাদের ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান এই শখগুলো আমাদের লাগবে তো এই শখগুলো আমি এখানে এটাকে ভাঙার জন্য প্রথমে শখগুলো তুলে ফেলি তোমাদের সহজে বোঝার স্বার্থে আমি ফার্স্টে শখগুলো লিখে ফেললাম তারপর এখানে যে প্রথম পথ সেই প্রথম পথ এবং যেখানে দ্বিতীয় পথ প্রথম পদ এবং দ্বিতীয় পথ প্রত্যেকটা শহরের সাথে বসিয়ে নিলাম এখন একটু খেয়াল করো শখের সাথে বসানোর পর আমরা এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি পদ পেয়েছি এরপরে কাজটা হচ্ছে প্রথম পদের প্রথম পদের পাওয়ার ক্রমান্বয়ে বেশি থেকে কমের দিকে যাবে সেটা নির্ভর করবে এখানে যে পাওয়ারটা আছে তার উপর খেয়াল করে দেখো এখানে পাওয়ার হচ্ছে ফোর তার মানে এর পাওয়ার ফোর থ্রি টু ওয়ান জিরো এবার দ্বিতীয় পদের ক্ষেত্রে পাওয়ারটা ঠিক উল্টো দিক থেকে যাবে দ্বিতীয় পদের ক্ষেত্রে এখানে বড় থেকে ছোটোর দিকে হয়েছে আর দ্বিতীয় পদের ক্ষেত্রে ছোট থেকে বড় দিকে যাবে তার মানে হচ্ছে বিয়ের পাওয়ার শুরুতে হবে জিরো তারপর হবে ওয়ান টু থ্রি দেন ফোর আর এখানে আমরা প্লাস দিয়ে দিচ্ছি তো এই যে আমরা এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙলাম এটাই হচ্ছে মূলত প্যাসকেল দিবসুতের ব্যবহার করে দ্বিপিস্তিটি করা এরপর লাইনটা আমরা সিমপ্লিফিকেশান করে নিতে পারি যেটা হচ্ছে আমরা এখানে এখানে পাবো হচ্ছে এটি পাওয়ার ফোর প্লাস ফোর এ কিউব পি প্লাস সিক্স এ স্কোয়ার পি স্কোয়ার প্লাস ফোর এ বি কিউব প্লাস বি টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা যদি একটা সূত্র হতো তাহলে এটা সময় আমি এটা লিখতে পারি তাহলে আমরা খুব সহজে দেখলাম যে আমাদের এখানে পাওয়ার ফোর হোক না কেন ফাইভ হোক না কেন সিক্স হোক না কেন প্রথমে আমরা প্যাসকেলের ত্রিভুজটা লিখব এখানে যেহেতু পাওয়ার ফোর তাই আমি পাঁচটা ধাপ পার করলাম কারণ আমরা জানি যে পাওয়ার যদি ফোর হয় তাহলে পদসংখ্যা হবে পাঁচটা পাওয়ার একই রকমভাবে পাওয়ার যদি ফাইভ হয়ে যেত তাহলে পদসংখ্যা হতো এখানে ছয়টা আর এখানে প্রথম পদ প্রথম পদ দ্বিতীয় পদ প্রত্যেকটা ক্ষেত্রে বসবে এবং প্রথম পদের পাওয়ার হচ্ছে বড় থেকে ছোট দিকে যাবে দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে ছোটো থেকে বড় দিকে যাবে এখানে সূত্রের ক্ষেত্রে কিন্তু সেম যেমন প্রথম পদ এখানটাতে পাওয়ার কমন কমান্বয়ে বেশি থেকে কমের দিকে যাচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে ছোট থেকে বড় দিকে যাচ্ছে প্রত্যেকটা সূত্রই একই ভাবে হয়েছে তো এই যে সূত্রগুলো মূলত প্যাসকের ত্রিভুজ থেকে বা অন্য সাধারণ পদ্ধতি থেকে এই সূচগুলো এসেছে ভাবে আমরা এখানে পাওয়ার এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন আমরা সেটা বের করে নিতে পারি আমরা একটা স্যাম্পল টেস্ট ম্যাথ দেখি এখানে আমরা একটা নতুন ম্যাপ দেখি ওয়ান প্লাস টু এক্স টু দ্বীপ ফাইভ ওয়ান প্লাস টু এক্স টু ফাইভ এর বিস্তৃতি বের করা পেস্কেল ধ্রুবুজের মাধ্যমে বের করা তো এখানে আমি একটা ম্যাথ তুললাম যেটা হচ্ছে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভের বিস্তৃতি প্যাস্কেলি ত্রিভুজের মাধ্যমে বের করো তো এটা যদি আমি সমাধান করতে চাই ফার্স্টে প্যাস্কেলি ত্রিভুজটা আমরা বের করি প্যাসকেল ত্রিভুজ আমি লিখে দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পাওয়ার হচ্ছে ফাইভ তার মানে হচ্ছে যেহেতু পাওয়ার ফাইভ তার মানে পদ সংখ্যা হবে ছয়টি তো ছয়টি সংখ্যার জন্য আমাকে ছয়টি তা পার করতে হবে আমরা একটু খেয়াল করি আমরা ছয়টি ধাপ কীভাবে পার করব ফার্স্টে ওয়ান দেন ওয়ান ওয়ান দেন এখানে ওয়ান বসবে এই সংখ্যাটা এক আর এক যোগ করে দুই হবে তারপর আরেকটা এক হবে এখানে আবার ওয়ান এখানে এক আর দুই যোগ করলে তিন হবে দুইয়ের এক যোগ করলেও তিন হবে আর এখানটাতে ওয়ান এখানটাতে ওয়ান তিনের এক যোগ করে চার হবে তিন তিন ছয় এখানে তিনের একে যোগ করে চার হবে তারপর আবার ওয়ান দেন এখানটাতে আমাদের যেহেতু এখানে পাওয়ার হচ্ছে ফাইভ তার মানে আমাদের ছয়টা ধাপ পার হতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরেকটা ধাপ আমাদের করতে হবে সেটা হচ্ছে ওয়ান ফোর প্লাস ওয়ান হচ্ছে ফাইভ দেন ফোর প্লাস সিক্স টেন ফোর প্লাস সিক্স টেন ফোর প্লাস ওয়ান ফাইভ ওয়ান তাহলে আমরা এখানে ছয়টা ধাপ পার করলাম আমরা এই বিস্তৃতির শখগুলো বের করলাম এখানে অ্যানোয়ান ফাইভ যেখানটাতে আমরা এই শখগুলো পাচ্ছি দেন আমরা যার বিস্তৃতি বের করতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার ফাইভ আগে আমরা যেভাবে শিখেছি সেমভাবে আমরা লিখে ফেলি প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ প্রথম পথ দ্বিতীয় পথ এটা আমরা এভাবে আমরা লিখে ফেললাম প্রত্যেকটা পদের সাথে প্লাস জুড়ে দিলাম হ্যাঁ এখানে পাওয়ার ফাইভ তার মানে ছটা পদ হবে এক দুই তিন চার পাঁচ ছয় এবার প্রথম পদে পাওয়ার বেশি থেকে কমের দিকে যাবে এখানে পাওয়ার ফাইভ তার মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি পাওয়ার ফাইভ দেন ফোর থ্রি টু ওয়ান টোয়েন্টি পাওয়ার ওয়ান দেন জিরো আমি একদমই ভেঙে ব্যাপারটা লিখতেছি দ্বিতীয় পয় পাওয়ার হচ্ছে ছোটো থেকে বড় দিকে যাবে সেটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ জাস্ট এটাকে আমরা যদি সিম্পলিফিকেশান করি তাহলে একদম খুব সহজে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি ওয়ান প্লাস টেন এক্স এখানটাতে আমরা এই যে শখগুলো প্যাস্কিল ত্রিপুজ থেকে যে শখগুলো পেয়েছি সেই শখগুলো আমাদের বসাতে হবে এই যে শখগুলো আমি বসিয়ে নিচ্ছি ওয়ান ফাইভ টেন টেন এখানে টেন হওয়ার কথা দেন এখানে ফাইভ বসবে আমি টু দেন এখানে ওয়ান বসবে সেম আগের অঙ্কটার মতো করি আমি এখানে শখগুলো বসালাম এটা খুব ক্লোজ হয়ে গেছে তোমরা আই টু গ্যাপ দিয়ে লিখবা ওয়ান প্লাস টেন এক্স এখানটাতে ভাঙলে আমরা যেটা পাই ফর্টি এক্স স্কোয়ার প্লাস এইটি এক্স কিউব প্লাস এইটি এক্সটি পাওয়ার ফোর প্লাস থার্টি টু এক্স এক্সটি পাওয়ার ফাইভ তাহলে ওয়ান প্লাস টু এক্স এক্সটি পাওয়ার ফাইভের বিস্তৃতিকে ভাঙলে আমরা এই রাশিটি পাই যেখানটাতে পাওয়ার যদি ফাইভ হয় তাহলে এখানে ছয়টা পথ এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পদ তাহলে আমরা দেখলাম যে দ্বিপতি বিস্তৃতি প্যাসকেলের নিয়ম থেকে আমরা খুব সহজে দ্বিপতি বিস্তৃতির অঙ্কগুলো আমরা করতে পারি আর প্যাসকেলের এই নিয়মটা শেখার ফলে আমরা আরও চারটা নিয়ম শিখে ফেললাম এখানে তোমাদেরকে আমি দেখাবো যে আমরা বাকি চারটা নিয়ম আমরা কীভাবে এই নিয়মটা থেকে বের করতে পারি